Who is the man who asked me in English, what's your question? My question is, can we perform or speak a prayer behind the supposed God? No, it is fully forbidden according the Sharia of Islam. Not jais. What are you doing now? I'm teaching. Teaching in college? Yeah. Sit down. উনি ইংলিশে প্রশ্ন করছেন, এই জন্য উত্তরটা ইংলিশেই দিলাম। উনি খুশি হল আর কি। সব মানে তো শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। ইংলিশ টিচার আপনি না, মাশাআল্লাহ দেখছেন, উনি মাস্টার কিন্তু সুরত মৌলভীর। কোন আল্লাহওয়ালার সংস্পর্শ পাইছে? ফরাজি কান্দা, ঠিক আছে। এই জন্যই ফরাজি কান্দার সোহবত পাওয়াতে সুরতটা এত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ফরাজি কান্দা হক সিলসিলা এবং খাঁটি সুন্নি, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। এবং মরহুম মনজুর আহমদ রহমতুল্লাহ কে নির্ভেজাল আশেক ছিল, কোনো সন্দেহ নেই। আমি দিল থেকে তাকে দোয়া করি, আল্লাহ তার ঔলাদদেরকে সিলসিলায় রাখুক। তো বলছিলাম, আপনার এখানে বিভিন্ন দল, তোমাদের প্রশ্ন, ইউটিউবারদের প্রশ্ন আসছে, আমি দিচ্ছি উত্তর। হ্যাঁ, তোমরা বসো না, দাঁড়াইছো তুমি, বসো। আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, ঠিক না? বলেন, কিন্তু এখানে কোনো মতভেদ আছে? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আলিয়া আছে, কমি আছে, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, সব আছে। এখানে কোনো মতভেদ নাই। কেন নাই? এখানে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মতলব বাসি। আমি করজোর অনুরোধ করব আপনাদেরকে, এখানে শুধু মতলবের লোক না, বাইরের লোকও আছে। আমি দেখতে পাচ্ছি, আমি হাজিগঞ্জের দুই একটা লোক দেখছি, মৌলানা আরিফ আসো নাকি, চলে গেছে মনে, রাত বেশি হয়েছে, আমি দেখেছি হাজিগঞ্জের তারা। তো আপনাদেরকে আমার করার জন্য অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টি ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর আমার সোনার বাংলার স্বাধীনতা রক্ষায়। সব দলের মতের মুসলমানকে এক হতে হবে।